এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, সেন্ট্রাল ফোর্স কই? প্রশ্ন তুলে নন্দীগ্রামে ভোট বন্ধ করে দিল বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সুষ্ঠু ও অবাধ ভোট করার দাবিতে আদালতে গিয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আদালতের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়। কিন্তু শনিবার সকালে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই বহু বুথে দেখা মেলেনি সেন্ট্রাল ফোর্সের। তারই জেরে নন্দীগ্রামের দুটি বুথে ভোটগ্রহণ বন্ধ করে দিল বিজেপি। তাদের দাবি, সেন্ট্রাল ফোর্স এলে তবেই চালু করতে দেওয়া হবে ভোটদান। ওই বুথেই বাড়ি নন্দীগ্রামের তৃণমূল নেতা বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুবিয়ানের। ফলে অন্যদের মতো সুবিয়ানও ভোট দিতে পারেননি। সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব তো কমিশনের এবং হাইকোর্টের, ভোটার হিসেবে কেন ভোটাধিকার প্রয়োগ করা যাবে না প্রশ্ন তুলে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বসবাসে জড়িয়ে পড়েন সুবিয়ান। ভোট প্রক্রিয়া চালুর দাবি জানাতে থাকেন। পাল্টা হিসেবে বিজেপির স্থানীয় নেতৃত্বরা জানিয়ে দেন, কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট চালু করতে দেওয়া হবে না। তর্কাতর্কিতে ঘিরে বাড়তে থাকে উত্তেজনা। প্রিসাইডিং অফিসার জানান, ভোট প্রক্রিয়া বন্ধের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বিষয়টি দেখছেন, এর বাইরে কিছু বলতে পারবো না। পরে সুপিয়ান বলেন, এখানে কোনো অশান্তি নেই, তবু বিজেপি পরিকল্পিতভাবে গোলমাল তৈরি করতে চাইছে। ওদের কথা শুনে প্রিসাইডিং অফিসার ভোট বন্ধ রেখেছেন। প্রশাসনকে জানিয়েছি, ব্যবস্থা নিলে ভোট দেব। পাল্টে হিসেবে বিজেপির দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট মানেই ছাপ্পা, তাই ভোট বন্ধ রাখা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরেই ক্রমেই উত্তেজনার পাড় চড়ছে একদা জমি আন্দোলনের গর্ভগৃহে। তাৎপর্যপূর্ণভাবে এই তল্লাটের বিধায়ক শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে নন্দীগ্রামের ভোটকে ঘিরে বাড়তি কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলেরও।